বিস্ফোরক অভিযোগ, চীনা বিদেশ মন্ত্রকের চীনে করোনা ছড়িয়েছে মার্কিন সেনা। আমেরিকাতেই উৎপত্তি করোনার টুইটে অভিযোগ চীনা বিদেশ মন্ত্রকের মুখপত্রের। ঠিক কী অভিযোগ এবং সেই অভিযোগ ঘিরে কতটা তর্জা? অনির্বাণ সিনহা রয়েছেন আমাদের প্রতিনিধি। অনির্বাণ, শুভসাথী, গত 14 ঘন্টায় 9টি টুইট করেছেন চীনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র লি জিয়ান ঝাও। এবং তিনি খুব সাধারণ মুখপাত্র চীনা বিদেশ মন্ত্রকের এমন নয়, এর আগে তিনি ডেপুটি চিফ অফ মিশন হিসেবে পাকিস্তানের দায়িত্ব নির্বাহ করেছেন এবং এই মুহূর্তে তিনি চীনা বিদেশ মন্ত্রকের ডেপুটি ডাইরেক্টর জেনারেল এবং তারই সঙ্গে চীনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র। সেহানো লি জিয়ান ঝাও এর অভিযোগ খুব স্পষ্ট। এক, আমেরিকাতে গত কয়েক মাসে ইনফ্লুয়েঞ্জা মৃত্যু হয়েছে 20,000 মানুষের, এবং তার স্পষ্ট অভিযোগ মার্কিন কংগ্রেসের একটি প্রতিনিধি দলের একটি সভা এবং সেই সভাতে কিছু উদ্ধৃতিকে উল্লেখ করে তিনি অভিযোগ করেছেন যে এই ইনফ্লুয়েঞ্জায় মৃত 20,000 মানুষের মধ্যে অনেকেই আসলে করোনায় আক্রান্ত এবং আমেরিকাতেই করোনার উৎপত্তি। শুধু এইটুকু অভিযোগ করে তিনি থেমে যাননি। চীনে উহান প্রদেশে যে করোনা ভাইরাসের আশা এবং তার সংক্রমণের ঘটনা, সেটাও মার্কিন সেনাই চীনে নিয়ে এসে ছড়িয়েছে এমনটাই তার অভিযোগ। এখনও পর্যন্ত শুধু একটি অভিযোগ করতে অফিসিয়ালি চীনা বিদেশ মন্ত্রকের তরফ থেকে বাকি রাখা হয়েছে, তা হচ্ছে ইচ্ছাকৃতভাবে মার্কিন সেনা উহান প্রদেশে এই ভাইরাসকে নিয়ে এসেছে। কারণ এই অভিযোগটি যদি সরাসরি করা হয় তাহলে কিন্তু সেটা বায়োলজিক্যাল ওয়ারের অন্তর্ভুক্ত হবে। এখানে আমি একটা প্রশ্ন তোমাকে আরেকটা করতে চাই। আমেরিকা এই মুহূর্তে ভয়ঙ্কর চীন বিরোধী একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, কারণ বেশিরভাগ আমেরিকানদের দাবি যে ক্যালিফোর্নিয়ায় যে চাইনিজ কার্গো শিপ এসেছিল সেখান থেকে সে দেশে করোনা ছড়িয়েছে, এবং যে কোনো অফিসে চীনা দেখলেই চাইনিজ দেখলেই তাদেরকে টোন টিটকিরি চলছে, ভয়ঙ্কর পরিস্থিতি। অন্যদিকে চীনের এই অভিযোগ, করোনা নিয়ে দুই দেশের তর্জা কোন পর্যায়ে যেতে পারে? দেখো, এটা কিন্তু সেটাই কিন্তু এখন এই মুহূর্তে সব থেকে দামি প্রশ্ন সব্যসাচী। কারণ এই লি জিয়ান ঝাও যে অভিযোগটা করছেন, সেই অভিযোগটা যে তার যে সারবত্তা রয়েছে, তার জন্য তিনি কি করেছেন, তিনি মার্কিন কংগ্রেসের অর্থাৎ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের একটি বৈঠক এবং সেই বৈঠকে সরাসরি রবার্ট রেডফিল্ড অর্থাৎ একজন রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ একজন সাংসদ, তার বক্তব্যকে তিনি সরাসরি কিন্তু তুলে দিয়েছেন। সেই বক্তব্যের ভিডিও সেখানে শোনা যাচ্ছে। রবার্ট রেডফিল্ড বলছেন যে 34 মিলিয়ন কেস অর্থাৎ 3,40,000 মাফ করবে, যে 3,40,000 কেস রিপোর্টেড হয়েছিল আমেরিকাতে ইনফ্লুয়েঞ্জার, এবং তার মধ্যে 20,000 মৃত্যুর ঘটনা ঘটেছে, তার মধ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা থাকতেই পারে, ঘটনা থাকতেই পারে। এ বিষয়ে নিশ্চিত করে আমরা এখনই কিছু বলতে পারছি না, এবং এটা যদি সত্যি হয় তাহলে কিন্তু চীন থেকে, চীনের কার্গো শিপ থেকে আমেরিকা ইনফ্লুয়েঞ্জা গেছে, এই অভিযোগ একেবারে নির্ভেজাল ভাবে মিথ্যে প্রমাণিত হয়ে যায়। একদমই অনির্বাণ, অর্থাৎ বাণিজ্য যুদ্ধের পরে এবারে বায়োলজিক্যাল ওয়ারফেয়ারের অভিযোগ পাল্টা অভিযোগ, ভয়ঙ্কর তর্জার দিকে এগোচ্ছে দুই দেশ। অনেকবার অনেক ধন্যবাদ অনির্বাণ। মারণ ভাইরাসে দেশে প্রথম মৃত্যু কর্ণাটকের কালবুর্গিতে করোনার বলিবৃদ্ধ। 11 দিন আগে সৌদি থেকে ফিরে নিউমোনিয়া, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে, কাল মৃত্যুর পর নমুনার রিপোর্টে কোভিড-19 পজিটিভ। আক্রান্ত 74, এবার মৃত্যু, ভারতে চরমে করোনা সংকট। সংক্রমণ রুখতে আরও কড়া কেন্দ্র, বাড়ছে ল্যাবের সংখ্যা। চাহিদা যোগানে সমতা রাখতে দেশীয় ওষুধ কোম্পানির বিধিনিষেধ শিথিল, মন্ত্রীদের সফরে নাম মোদির। করোনায় সতর্ক বাংলাও, বিকেলে নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর, স্বাস্থ্য ক্রীড়া মন্ত্রকের নির্দেশিকায় আলোচনা, ক্লাব পিছু দুজন প্রতিনিধি, থাকবেন অরূপ বিশ্বাস ও মিটিং মনিটরিং স্বাস্থ্য ভবনেও। করোনা জের মহামারীর শেয়ারও বাজার খুলতেই ধস দালাল স্ট্রিটে, এক ধাক্কায় সেন্সেক্স পড়ল 3,000 পয়েন্ট, হুড়মুড়িয়ে পতন নিফটিরও, প্যানিক রুখতে সার্কিট জারি, বন্ধ ট্রেডিং, ধস জাপান সিঙ্গাপুর। করোনায় কাবু বিশ্ব, মারণ ভাইরাসে প্যান্ডেমিকে সংক্রমণ ভারতে ও আতঙ্ক বাড়ছে বাংলায়, মুক্তি কিভাবে, কোন উপায়ে ঠেকাবেন রোগ, টিপস দেবেন চিকিৎসকরাই, দেখুন করোনা কৌশল দুপুর 2টায়। করোনায় ত্রস্ত ক্রিকেট মহল, আইপিএল বাতিলের অনুরোধ কেন্দ্রের, বিপক্ষে বিসিসিআই, দর্শক শূন্য স্টেডিয়ামে ম্যাচের ভাবনা, ভিসা জটে 15 এপ্রিল পর্যন্ত অমিল বিদেশি ক্রিকেটাররা, কাল বৈঠকে গভর্নিং কাউন্সিল। করোনা আতঙ্ক ইডেনেও, 18 মার্চ দর্শক শূন্য স্টেডিয়ামেই ভারত দক্ষিণ আফ্রিকা ওয়ান ডে, বন্ধ টিকিট পেছা, হোল্ডে বিক্রি হওয়া টিকিটও মুখ্য সচিব সিএবি সভাপতি, বৈঠকে সিদ্ধান্ত, সিরিজের অন্য ম্যাচটিও ফাঁকা মাঠেই। ক্রীড়া মন্ত্রকের কড়া নির্দেশ, করোনার থাবায় লিগ ডার্বিও, দর্শক শূন্য যুব ভারতীতে এই রবিবার ম্যাচের ভাবনা, নারাজ লাল হলুদ, আজ ক্লাব কর্তাদের সঙ্গে বৈঠকে এআইএফএফ, কাল গোয়ায় ফাঁকা স্টেডিয়ামে আইএসএল ফাইনাল। বিশ্ব ক্রীড়াতেও করোনা ত্রাস, স্থগিত লা লিগা, সিরিয়ে অনিশ্চিত ইপিএল, কোয়ারেন্টাইনে রিয়াল, জুভেন্টাস, আর্সেনাল, চেলসি, আইসোলেশনে রোনাল্ডো, বাতিল এনবিএ, পিজিএ, সিডনিতে ফাঁকা মাঠে কিউবি অজি লড়াই, সংশয় অলিম্পিক।
দিনের সবচেয়ে বড় খবর চুলচেরা বিশ্লেষণ শোরগোল নিউজরুমে জমজমাট তর্ক বিতর্ক পক্ষে বিপক্ষে শানিত যুক্তি বিকেলেই প্রাইম টাইমের উত্তাপ দেখুন সরগরম পাঁচটা সোম থেকে শুক্র স্টুডিও নয় রাজনীতির গনগনে আছে এবার রাস্তায় প্রশ্ন আপনার জবাব নেতাদের বিতর্কে অংশ নিন জিততে পারেন গোল্ড কয়েন চলে আসুন সল্টলেক এসি ব্লকে দেখুন স্ট্রিট ফাইট রাত আটটায় ব্রেকিং নিউজের চাপে হারিয়ে যে আসল খবর তাই বাঁধা চক্কে চ্যালেঞ্জ বিশ্বাস ফেরুক খবরে যা আপনাকে ভাবাবেই ভাবাবে এডিটর অনির্বাণ চৌধুরীর সঙ্গে দেখুন এডিট পেজ রাত দশটায়